বর্ষাকালে বিশেষ করে মুরগির বাচ্চা ভিজে বেশি নষ্ট হয়, ঠান্ডা লাগার কারণে মুরগি বাচ্চাগুলো বেশি মারা যায়, পাখনা ঝুলে যায়, এই কাজগুলো হয়ে থাকে। তো এই কাজগুলোর থেকে বিরত রাখার জন্য আপনার ব্যক্তিগতভাবে আলাদাভাবে আপনার সিকিউরিটি তাকে দেওয়া লাগবে নিম্ন এক মাসের মতো। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখার উপায় এবং করণীয় কি, সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি একটা ভালো একটা প্রপারলি উপকার পাবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন হচ্ছে বর্ষাকাল, তো বর্ষাকালে হচ্ছে আমাদের মাছাছিরা যারা মুরগি পালন করে থাকেন কিংবা কুচো কুচো বসিয়ে যে মুরগিগুলো পালন করে থাকেন কি বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন, সেই বাচ্চা কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে মারা যায়, সেই বিষয়গুলো আজকে আলোচনা আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক দেবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম যারা বাড়িতে দুইটা পাঁচটা মুরগি পালন করে থাকেন তো তাদের সমস্যাগুলো হয়ে থাকে হচ্ছে মুরগি যখন কুচো বসান, যখন ডিমে বসান, যে একটা পাত্রতে বসান, সেই পাত্রটা মাঝখানে একটু ডিপ থাকবে কিংবা গভীর থাকবে, সাইডে একটু উঁচু থাকবে। তো এই ধরনের পাত্রগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে কি হয় যে একটু বড় জায়গা, যে আপনার মুরগির সাইজ অনুযায়ী আপনার ডিম বসাতে হবে এবং বড় জায়গা দিতে হবে, যেন ডিমগুলো সে মুরগিগুলো বসলে যাতে মুরগির ডিমগুলো যেন বেরিয়ে না যায় আর ওর ঠিক মতো যেন ডিমগুলো নাড়া দিতে পারে কিংবা হচ্ছে ডিমগুলো ঘুরাইতে পারে, সেই পরিবেশ করে আপনারা ডিমগুলো বসাবেন। মুরগির বাচ্চা যখন ফুটবে, তো মুরগির বাচ্চা যখন ফুটবে তখন এই মুরগির বাচ্চাগুলো 24 ঘন্টার ভিতরে আপনারা মুরগির বাচ্চাগুলো আলাদা করে ফেলাতে হবে, আলাদা করে আলাদা জায়গায় একটা ব্রুডিংয়ের ব্যবস্থা রাখতে হবে। আপনার খাঁচা পারেন, আপনার একটা আবদ্ধ জায়গায় একটা ঘর পারেন, সেইভাবে একটা প্রপারলি একটা আপনার ব্যবস্থাপনা করতে হবে, যেন আপনার পিঁপড়া, আপনার ইঁদুর, বিড়াল, কুকুর এইগুলো যেন আপনার ক্ষতি না করতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো তারপরের বিষয়টা হচ্ছে আপনার কি করবেন, যে বর্ষাকালে বিশেষ করে মুরগির বাচ্চা ভিজে বেশি নষ্ট হয়, ঠান্ডা লাগার কারণে মুরগির বাচ্চাগুলো বেশি মারা যায়, পাখনা ঝুলে যায়, এই কাজগুলো হয়ে থাকে। তো এই কাজগুলোর থেকে বিরত রাখার জন্য আপনার ব্যক্তিগতভাবে আলাদাভাবে আপনার সিকিউরিটি তাকে দেওয়া লাগবে নিম্নে এক মাসের মতো। আর অনেকের একটা প্রশ্ন আছে যে দেশি মুরগির বাচ্চা সময় মতো একটা গ্রোথ আসে না কিংবা দ্রুত বড় হতে চায় না, এই কমপ্লেনগুলো 100-99% মানুষ করে থাকেন। প্রশ্নটাকে আজকে আমি আপনাদের সঙ্গে উন্মোচন করতে চাচ্ছি যে আপনার কি করলে আপনারা হচ্ছে দ্রুত মুরগির বাচ্চা বড় করতে পারবেন কিংবা দ্রুতভাবে আপনারা মুরগির ওজনটা বাড়াতে পারবেন, সেই বিষয়টা হচ্ছে ফলো করবেন। তো মুরগির বাচ্চা আপনার একদিন পর থেকে, একদিন বয়সের পর থেকে 24 ঘন্টা কিংবা আপনার 24 ঘন্টা পর থেকে আপনার যে খাবারটা ব্যবহার করবেন, যেমন সোনালি স্টার্টার ফিট আছে এবং ব্রয়লার স্টার্টার ফিট আছে, আপনার দুটো যে কোনো একটা আপনি করতে পারবেন। তো করলে কি হবে, এক মাস বেশি না, এক মাস আপনি যদি খাওয়াবেন আর ওই খাবারের পাশাপাশি আপনি যদি ছেড়ে পালন করলেন অন্য অন্য খাবারও দিতে, যদি সে খেতে পারে তো আপনি দিতে থাকলেন, একটা মাস যদি আপনার স্টার্টার ফিড যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে তার বাচ্চার গঠন ঠিক থাকবে। তো আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনারা ফলো করতে পারেন কিংবা কাজগুলো করতে পারেন, ঠিকঠাক মতো যদি কাজগুলো করতে পারেন তো অবশ্যই আপনার বাড়ির একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। তো আমাদের দেশ গ্রামে দেখা যাচ্ছে মুরগি যখন কুচো ফুটিয়ে ডিম বাচ্চা করে তখন কি করে, যে মুরগি বাচ্চা নিয়ে হয় কলপাড়ে যায় কিংবা ময়লার ভাগার আছে, যেখানে আমরা ময়লা বাড়ির যে অবশিষ্ট ময়লা যে ফেলে রাখি সেই ময়লাগুলো ভিতরে যায় হাসরাহাসরি করে কিংবা তারা পোকা খোঁজে। তো সেই দিকটা যদি আপনারা ফলো রাখেন, যেন পানিতে না যায় কিংবা কাদাযুক্ত বলেন ঠান্ডাযুক্ত ময়লাযুক্ত জায়গায় যদি যায় বিষাক্ত কিছু খেয়ে ফেলে তখনও মুরগির সমস্যা হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা মুরগি, দেশি মুরগি পালেন না যে মুরগি পালেন, ভ্যাকসিনটা একটু শিডিউল আকারে করার চেষ্টা করবেন, কারণ ভ্যাকসিন অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের
দেশীয় যে সরকারি যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো আপনারা ব্যবহার করবেন, এটি অতি অল্প দামে আপনারা পেয়ে যাবেন। তো এই ভ্যাকসিনগুলো আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি যে ভ্যাকসিনগুলো কোথায় পাবেন, যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে কি পশু হাসপাতাল আছে এখানে গেলে আপনারা ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন, সব ধরনের ভ্যাকসিন পাবেন। তো দেশি মুরগির ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধুমাত্র রানীর ক্ষেত্রে ভ্যাকসিন করলেই চলবে। বিসিআরডিবির ভ্যাকসিনটা হচ্ছে আপনারা বাচ্চাদের জন্য, তো দুই দিন পর থেকে আপনারা বাচ্চাদের ভ্যাকসিন দিয়ে দিবেন, 2 দিন পরে, তারপরে 12 দিন পরে, তারপরে 21 দিন পরে এই ভ্যাকসিনগুলো দিবেন। এবং আপনার দুই মাস পরে যে আপনারা কিল ভ্যাকসিনটা করবেন, তো কিল ভ্যাকসিনও আপনার একই আপনার বাচ্চাদের ক্ষেত্রে বিসিআরডিবি, আর হচ্ছে বড়দের জন্য যেগুলো কিল ভ্যাকসিন যেগুলো রানে পুশ করে সেগুলো হচ্ছে আরডিবি ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো আপনারা 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা আমি ব্যবহার করে থাকি। আর আপনার ঠান্ডার জন্য ভেটেনারির দোকান, আপনাদের বাজারে ভেটেনারির দোকান আছে, মুরগি প্রাণীর যে ওষুধগুলো পাওয়া যায় সেখানে অনেক ধরনের আপনার ঠান্ডার মেডিসিন পাবেন। তো ঠান্ডার মেডিসিন হিসাবে যদি বলতে যাই তো আমার অনেক আমার প্লে লিস্টটা ঘুরে আসবেন, তো এখানে অনেক ঠান্ডার মেডিসিন আপনারা পেয়ে যাবেন, কম দামে বেশি দামে অল্প দামে আপনার মেডিসিন আপনার হয়ে যাবে। তো এই পরিপূর্ণভাবে যদি এই ম্যানেজমেন্টগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তো আশা করছি ইনশাল্লাহ আপনার বাড়ির মুরগি একটিও মারা যাবে না, বাচ্চাও একটিও মারা যাবে না। তো আপনার শখের যে মুরগিগুলো থাকে, তো শখ করে যারা মুরগি পালন করে থাকেন তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। যারা খামার করেন পরিচালনাটা একটু অন্য ভিন্ন, আমি যা করে থাকি তো আমি একদিনে এই জায়গায় আসি নাই, আমার আসতে সময় লাগছে। দেশি মুরগি যারা পালন করবেন তারা হচ্ছে এইভাবে যদি বাচ্চাগুলো আপনারা বাড়িতে সারা মুরগি আপনি কুচো বসিয়ে ডিম ফোটান সারা বছর, এই টেকনিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তা আশা করছি আপনার একটি বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, যদি কোনো অন্য কোনো ভিডিওর জন্য আপনাদের জন্য যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই সুন্দর করে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আশা করছি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।